সুন্দর সেমি ফাঁকা ঘর, তাই বেল্লাই অল্প একখানা জায়গা বরাদ্দ আছিল 60 বছরের উর্দি বয়স্ক আকলিমা বেগমর। হনো রকমের তাইতো এড়ে তাও সন্তুষ্ট আছিল তিনি, কিন্তু সেই সামান্য জায়গা তো নতারে বাইর করে দেয় তার ফুয়া এবং ফুয়ার বউ। এরকম একখান ঘটনা ঘটিয়ে হাটহাজারি পৌরসভার আদর্শ গ্রামের দক্ষিণ পাড়ার মাসুম ফয়েটুর বাড়ির। পরে অসহায় সেই মা ছুটি যায় হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের হাতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা যাচাই করি বেলাই ঘটনাস্থল যাই। খবর লই দেখে যে গরতুন আকলিম বেগমরে বাইর করে দিয়ে গিয়েছিল সেই ঘরের মূল মালিকই তিনি। পরে ইউএনও আকলিমা বেগমরে তার গরত ফিরাই দেয়। একজন ষাটোর্ধ বৃদ্ধা কে তার সন্তানরা ঘর থেকে বের করে দিলে তিনি আমার অফিসে এসে বিষয়টা আমাকে অবহিত করেন এবং তিনি আমাকে জানান যে আদর্শ গ্রামে তার নিজের মালিকানা, অর্থাৎ তার নিজের নামে রেকর্ডভুক্ত জায়গায় তার সন্তানরা বাড়ি করেছে এবং সেখানে একটা বারান্দায় অর্ধেকটা অংশ নিয়ে তিনি থাকতেন। আজকে ছেলের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ঘর থেকে মাল পত্রসহ বের করে দেওয়া হয়। পরে তিনি আমাদেরকে জানান, আমরা জানার সাথে সাথেই তাকে আমাদের গাড়িতে করে ঘটনাস্থলে নিয়ে যাই এবং ওখানে গিয়ে স্থানীয়দের সাথে উপস্থিতিতে আলোচনা করে এবং তার সন্তান এবং তার অন্যান্য যারা আছেন সবাইকে বুঝে আমরা বৃদ্ধাকে তার জায়গা তাকে বুঝিয়ে দিয়েছি এবং তার জন্য আমরা থাকার ব্যবস্থা করেছি। একই সাথে তার সন্তানকে আমরা জানিয়ে দিয়েছি যে এই জায়গার মালিক তার মা, যতদিন জীবিত আছেন তার মাকে সম্মান এবং শ্রদ্ধার সাথে তাকে সময় দিতে হবে এবং বরণ প্রশ্ন দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা তার বিরুদ্ধে প্রচারিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। কথা নবজন ডেস্ক নিউজ সিপ্লাস টিভি।